বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অভিজ্ঞতা সংখ্যার গল্প এর নয় নম্বর পেজের যে অনুশীলনী দেওয়া আছে সেটি আমরা সমাধান করব। এক নম্বরে দেওয়া আছে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের আমরা জিরো থেকে নয় পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো আমরা একটু লিখে ফেলি তাহলে দেখেন প্রথমে হচ্ছে বৃহত্তম সব থেকে বড় হচ্ছে নয় তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে সাত তারপরে হচ্ছে ছয় তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে চার তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে দুই তারপরে হচ্ছে এক তারপরে হচ্ছে শূন্য এই হচ্ছে আমরা যদি বড় থেকে ছোট সাজাই অর্থাৎ বৃহত্তম মানে কি বড় থেকে ছোট যদি সাজায় তাহলে আমাদের এই সিরিয়াল হবে এখানে দেখেন ক নাম্বারের আমাদের দেওয়া আছে দুই আট সাত চার তাহলে এখানে আমাদের প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা লিখবো বৃহত্তম সংখ্যা হচ্ছে তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে আট তাহলে প্রথমে আমরা আট লিখলাম এই আট বাদে বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত তাহলে আমরা সাত লিখলাম এই আট আর সাত বাদ দিয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে চার এই জন্য আমরা চার লিখলাম আর সর্বশেষ বাকি আছে দুই সেই দুইটা আমরা লিখে দিলাম তাহলে এই হচ্ছে আমাদের এই ক নম্বারে বৃহত্তম সংখ্যা এরপর আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব তো বৃহত্তম সংখ্যা লেখা শেষ হয়ে গেলে যদি আমরা ওইটা উল্টে দেই তাহলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা চলে আসে উল্টে দেওয়া মানে কেমন প্রথমে আমরা দুই লিখি তারপরে আমরা চার লিখব তারপরে আমরা সাত লিখব তারপরে আমরা আট লিখব দেখেন তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা করা লাগবে না বৃহত্তম সংখ্যাটাই আমরা যদি লাস্টে থেকে লিখি তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। ঘ নম্বরে আমাদের দেওয়া আছে নয় সাত চার এক দেখেন এটা কিন্তু বৃহত্তম সাজানোই আছে অর্থাৎ প্রথমে সবথেকে বড়ো হচ্ছে নয় তারপরে সাত তারপরে চার তারপরে এক এটা কিন্তু আমরা কোনো কষ্ট করতে হলো না একেবারে সাজানোই আছে বড়ো থেকে ছোট তাহলে ক্ষুদ্রদম কি বলছিলাম যদি ডাইন থেকে ডাইনেরটা যদি আমরা আগে লিখি তার মানে উল্টে যদি লিখি তাহলে এক তারপরে লিখবো চার তারপরে লিখব সাত তারপরে লিখবো নয় এই হচ্ছে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম খ নাম্বারের আনসার আমাদের হয়ে গেল গ নাম্বারে আমাদের দেওয়া আছে চার সাত পাঁচ শূন্য তাহলে এই চারটা থেকে সব থেকে বড়ো কোনটা সব থেকে বড়ো হচ্ছে সাত তাহলে আমরা সাত লিখলাম তারপরে কত তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে চার আর সব শেষ হচ্ছে শূন্য এবার দেখেন আমরা কিন্তু বলেছিলাম যে যদি বৃহত্তম সংখ্যা হয়ে যায় তাহলে উল্টে লিখলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে আমরা যদি লিখি তাহলে জিরো চার পাঁচ সাত লিখলাম কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে শূন্য কিন্তু আমাদের প্রথমে চলে আসে শুধুমাত্র ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে শূন্য রাখতে পারি না এই জন্য শূন্যটা আমরা একটার পরে লিখবো অর্থাৎ প্রথমে আমরা চার লিখে দিব তারপরে শূন্য দিব এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে মনে রাখবেন যে প্রথমেই শূন্য দিয়ে শুরু হবে না তাই তিনটা অঙ্ক থাকুক আর চারটা অঙ্ক থাকুক কখনোই শূন্য প্রথমে আমরা বসাবো না শূন্যকে সবসময় একটার পরে বসাবো ক্লিয়ার সবাই আমাদের দেওয়া হচ্ছে এক সাত ছয় দুই তাহলে এখান থেকে সব থেকে বড় কোনটা সব থেকে বড় হচ্ছে সাত তারপরে হচ্ছে ছয় তারপরে দুই তারপরে এক যেহেতু এটাতে শূন্য নাই এজন্য ক্ষুদ্রতম লেখার জন্য আমরা ডাইনের সাইড থেকে যদি আবার লেখা শুরু করি তাহলে হয়ে যাবে তাহলে এক দুই ছয় সাত দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে উম নাম্বারে আমাদের দেওয়া হচ্ছে দুই তাহলে এখান থেকে চোখ বন্ধ করে আমরা বলতে পারি সব থেকে বড় হচ্ছে তারপরে হচ্ছে চার তারপরে হচ্ছে দুই আর সর্বশেষ হচ্ছে শূন্য কিন্তু আমাদের সেই শূন্য চলে আসছে তো শূন্য যদি চলে আসে তাহলে আমাদের ক্ষুদ্র লেখার জন্য কি হবে আগে আমাদের শূন্যের আগে একটা লিখতে হবে শূন্যের আগে তাহলে আমরা দুই লিখলাম তারপরে শূন্য লিখলাম তারপরে এই চার লিখলাম তারপরে এই পাঁচ লিখলাম তাহলে এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাঁচটা লিখে ফেললাম এরপরে আমরা দেখব দুই নম্বরে কি আছে দুই নম্বরে আমাদের দেওয়া আছে যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো নিচের সংকেত দেওয়া আছে দুইবার ব্যবহার করা যায় এমন সত্য যতগুলো শর্ত আছে সেগুলো চিন্তা করো তার মানে দুইবার ব্যবহার করা যায় এমন শর্তগুলো যদি আমরা চিন্তা করি তাহলে প্রত্যেকটি সংখ্যাকে দুইবার করে লিখতে হবে আমরা প্রত্যেকটি সংখ্যা করে দুইবার করে লিখে আমরা ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা নির্ণয় করব তো আমরা ক নম্বরে নিলাম ক নম্বরে হচ্ছে দু তিন আট সাত তাহলে প্রথমে আমরা তিনকে দুইবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা বানাবো তার মানে সাধারণত যে বৃহত্তম সংখ্যা লিখি ওরকম রকম লিখবো তিন যখনই আসবে তখন আমরা তিন দুইবার লিখবো ক্লিয়ার তাহলে দেখেন এইগুলো থেকে সব থেকে বড় কোনটা আট তাহলে আমরা আট লিখলাম তারপরে বড় কোনটা সাত আমরা সাত লিখলাম তারপরে কি লিখব আশা করি বুঝতে পেরেছেন এবার এই তিনটা থেকে সব থেকে ছোট কোনটা সব থেকে ছোট হচ্ছে তিন তো আমাদের তিন দুইবার লিখতে হবে এই জন্য তিন যখনই আসবে তখনই আমরা তিন দুইবার লিখে দিব তারপরে ছোট কোনটা সাত তারপরে কোনটা আট আশা করি বুঝতে পেরেছেন তিন দুইবার লিখে ক্ষুদ্রতম এবং বৃহত্তম বানিয়েছি এবার আট আট তাহলে বৃহত্তম লিখবো আটকে কি করতে হবে এবার দুইবার লিখতে হবে তাহলে বৃহত্তম সংখ্যার নিয়ম কি প্রথমে থেকে বড় কোনটা আট তাহলে আমরা আট লিখে দিলাম তাহলে আট যখনই আসলো তখনই আমরা দুইবার লিখবো আট আমরা আরো একবার লিখবো এরপরে কি আছে সাত তারপরে কি আছে তিন এই হচ্ছে আমাদের আট দুইবার লিখে আমাদের বৃহত্তম সংখ্যা এবার হচ্ছে ক্ষুদ্রতম আট দুইবার লিখে ক্ষুদ্রতম কত তাহলে এই তিনটার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কে ক্ষুদ্রতম হচ্ছে তিন তাহলে আমরা তিন লিখলাম তারপরে কে লিখবো তারপরে লিখব সাত ক্লিয়ার এরপরে আমরা কি করব যেহেতু আমাদের আট লিখতে হবে লাস্টে তাহলে আট লিখলাম এবং আমরা আটকে কতবার লিখব দুইবার লিখব। ক্লিয়ার সবাই আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা এবার সাতকে দুইবার লিখতে হবে তাহলে এই দুইটা তিনটা থেকে বৃহত্তম কে বৃহত্তম হচ্ছে আট আমরা আট লিখলাম এরপরে সাত লাগার কথা যখন আমরা সাত লিখব তখন আমরা সাত দুইবার লিখব কারণ কি আমাদের সাত দুইবার লিখতে হবে এরপরে কত তিন আমরা এখানে তিন দিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এটাও কিন্তু এই উল্টে লিখলেই কিন্তু ক্ষুদ্রতম হয়ে যায় যেমন দেখেন প্রথমে আমরা তিন লিখলাম তারপরে সাত দুইবার লেখার কথা সাত দুইবার লিখলাম তারপরে আট ক্লিয়ার তাহলে এই দুইবার করে লিখে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা এইগুলো আমরা হতে পারে এবং আমাদের হচ্ছে সব থেকে বৃহত্তম কোনটা সব থেকে বৃহত্তম হচ্ছে এটা আর সবথেকে থেকে ক্ষুদ্রতম হচ্ছে এটা ক্লিয়ার সবাই ওকে আর আমরা চিন্তা করলাম কি সবগুলো এই চিন্তা করে দিলাম তাহলে এই হচ্ছে আমাদের আমাদের আছে প্রথমে আমরা দুইবার লিখে বৃহত্তম কথা হবে তাহলে প্রথম যেহেতু সব থেকে বড় নয় এজন্য নয় আমরা লিখবো যখন নয় লিখবো তখনই নয় দুটো লিখবো কারণ কি নয় দুইবার লেখার কথা এরপরে কত এরপরে হচ্ছে পাঁচ এরপরে হচ্ছে শূন্য আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখেন এরপরে একটু চিন্তা করবেন যে আসলে প্রথমে কিন্তু আমরা শূন্য লিখতে পারবো না কোনো ক্ষেত্রেই কোনো ক্ষেত্রে আমরা প্রথমে শূন্য লিখতে পারবো না তাহলে এখন আমরা যদি প্রথমে শূন্য লিখি তাহলে কি প্রথমে আমরা লিখবো তারপরে শূন্য কি পাঁচ এরপরে নয় তাহলে নয় যখনই লিখবো তখনই আমরা নয় দুইবার লিখবো কারণ কি নয় কে দুইবার লিখে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের এটা এরপরে আমরা শূন্য শূন্যকে দুইবার লিখে বৃহত্তম কি তাহলে বৃহত্তম যেটা হবে সেটা প্রথমে নয় তারপরে কে তারপরে হচ্ছে পাঁচ এরপরে যখনই শূন্য লিখব তখনই আমরা দুইটা শূন্য দিব ক্লিয়ার সবাই আশা করি বুঝতেই যখনই আমরা শূন্য লিখবো তখনই কিন্তু দুইটা শূন্য এবার হচ্ছে দুই শূন্যকে কে দুই বার লিখে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা কিন্তু প্রথমে শূন্য লিখতে পারবো না তাহলে প্রথমে কি লিখবো প্রথমে লিখবো হচ্ছে আমরা পাঁচ পাঁচ লিখবো এরপরে আমাদের শূন্য লেখার কথা এরপরে আমরা দুইটা শূন্য দিব ক্লিয়ার সবাই দুইটা শূন্য দিলাম এরপরে কত এরপরে হচ্ছে নয় আশা করি সবাই বুঝতে পেরেছেন এই হচ্ছে আমরা দুইবার শূন্য লিখে আমাদের যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম আমরা কিন্তু পেয়ে গেলাম ক্লিয়ার সবাই এরপরে কি লিখবো এরপরে আমরা পাঁচকে লিখবো হচ্ছে দুইবার পাঁচকে দুইবার লিখে বৃহত্তম কত তাহলে এই হচ্ছে নয় এই হচ্ছে পাঁচ পাঁচ যখন লিখব তখন আবার একটা পাঁচ লিখবো কারণ কি পাঁচ দুইবার লেখার কথা এরপরে আমরা শূন্য দিব তাহলে পাঁচকে দুইবার লিখে বৃহত্তম হচ্ছে এই সংখ্যাটা এরপরে কি পাঁচ কে দুই বার লিখে হচ্ছে ক্ষুদ্রতম তাহলে ক্ষুদ্রতম এখানে একটু কাহিনী আছে এটা একটু ভালো করে খেয়াল করবেন পাঁচ কে দুই বার লিখে ক্ষুদ্রতম যখনই হবে তখন আমরা প্রথমে একটা পাঁচ লিখবো ক্লিয়ার একটা পাঁচ লিখে আর একটা পাঁচ কিন্তু আমরা লিখবো না কারণ কি আর একটা আমাদের শূন্য লিখতে হবে শূন্য লেখার পরে আর একটা পাঁচ আমরা লিখবো তারপরে আমরা নয় লিখবো এটা একটা ভালোভাবে খেয়াল করে দেখবেন কারণ যদি আমরা এরকম লিখতাম এই পাঁচ পাঁচ শূন্য নয় যেহেতু দুইটা পাঁচ লেখার কথা এটা যদি আমরা লিখি তাহলে দেখেন এইটা থেকে কিন্তু এইটা ছোট আমাদের বানাইতে হবে ক্ষুদ্রতম কিন্তু এটা থেকে এইটা বড় এই জন্য এইটা আমরা নিব না আমরা একটা পাঁচ লিখে আর একটা শূন্য লিখব তারপরে আমরা পাঁচ লিখবো আমাদের লেখার কথা ছিল কিন্তু এইরকম কিরকম এই যে শূন্য পাঁচ পাঁচ নয় ঠিক আছে মোট লেখার কথা ছিল কিন্তু আমাদের এইটা কিন্তু আমরা যেহেতু প্রথমে শূন্য লিখব না এই জন্য আমরা কি করলাম একটা পাঁচ আগে দিয়ে পরে একটা শূন্য দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন এইটা কেন হবে না ওকে তাহলে আমাদের পাঁচ শূন্য পাঁচ নয় এরপরে আমাদের গ নম্বরে আছে শূন্য চার নয় তাহলে একই রকম আমরা এখানে শূন্যকে প্রথমে দুইবার লিখবো তাহলে শূন্যকে প্রথমে দুইবার লিখি বৃহত্তম সংখ্যায় কোনো নো সেন্স প্রথমে হবে নয় তারপরে চার তারপরে দুইটা শূন্য ক্লিয়ার এবার আমরা শূন্যকে দুইবার লিখে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তাহলে ক্ষুদ্র সংখ্যা ওই একই হবে প্রথমে আমাদের আসবে চার তারপরে শূন্য তারপরে দুইটা হচ্ছে সবাই আশা বুঝতে নয় যেহেতু আমাদের শূন্য হবে না প্রথমে চার আসবে তারপরে দুইটা শূন্য এরপর আমরা চারকে দুইবার লিখবো চারকে দুইবার লিখি বৃহত্তম কত এই যে নয় চার চার যখন আসবে তখন আমরা দুইটা চার লিখবো তারপরে শূন্য এবার চারকে দুইবার লিখে চারকে দুইবার লেখে ক্ষুদ্রতম এটা আগের মতোই যদি চারকে দুইবার লেখে ক্ষুদ্রতম আমরা যদি সিম্পল ভাবে ক্ষুদ্রতর সংখ্যা লিখি তাহলে কি হবে তো প্রথমে আসবে শূন্য তারপরে এই একটা স্যার তারপরে নয় কিন্তু আমরা বারবারই বলছি যে প্রথমে আমরা কিন্তু শূন্য লিখব না তার মানে এই শূন্যটা একটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ চার শূন্য তার মানে কত হবে আমাদের ক্ষুদ্রতম হলো কত চার শূন্য চার নয় এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন কি হইল এরপরে আমরা নয় কে দুইবার লেখে বৃহত্তম ওই আগের মতোই প্রথমে আমরা দুইটা নয় লিখব তারপরে কত তারপরে চার তারপরে শূন্য আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা লিখব নয় কে দুইবার লেখে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আগে থেকে শূন্য আসবে না তাহলে প্রথমে আমরা লিখবো চার তারপরে শূন্য তারপরে হচ্ছে দুইটা নয় আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ঘ নাম্বারটা আমরা করে দিব না নাম্বারটা হচ্ছে আপনারা করে কমেন্ট সেকশনে এইগুলা সিরিয়ালি ভাবে দেখি কে কেমন বুঝলেন এরপরে আমাদের তিন নম্বরে দেওয়া আছে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে প্রথমটি করে দেখানো হলো তো এইটা সমাধান করার জন্য আমরা আর বোর্ডে করব না এটা সমাধান করার জন্য আমরা বইয়ের পৃষ্ঠায় চলে যাই তো এখানে দেখেন বলেছে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে প্রথমটি করে দেখানো হলো তবে দেখেন এখানে বলছে সাত অঙ্কটি একক স্থানে থাকবে তাহলে এই সাত অঙ্কটি এ কিন্তু আর নড়ে নেই এ কিন্তু স্টিল থাকবে তো তারপরে আমাদের যে সব থেকে বড় যেগুলো আছে সাত বাদ দিয়ে যে বড়গুলো থাকবে সেগুলো আমরা এখানে বসাবো যেমন এখানে নয় বসিয়েছে তারপরে আট বসিয়েছে এরপরে কিন্তু সাত বসানোর কথা কিন্তু সাতকে স্টপ করে দেওয়া হয়েছে একক স্থানে এই জন্য সাত বাদ দিয়ে কত বসিয়েছি আমরা ছয় বসিয়েছি সাত কিন্তু এখানে আর বসবে না ঠিক ক্ষুদ্রতম তাহলে যেহেতু শূন্য প্রথমে বসবে না এই জন্য আমাদের প্রথমে বসাবো এক তারপরে শূন্য তারপরে কত দুই এভাবে কিন্তু আমরা বসিয়েছি তাহলে খ নাম্বারটা যদি আমরা সমাধান করি তাহলে চার থাকবে দশকের স্থানে অর্থাৎ এই ঘরটাতে আমরা চার বসাবো আর চার বাদ দিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমাদের এখানে এই ঘরে বসবে কত নয় কারণ সব থেকে বড়ো হচ্ছে নয় তারপরে বসবে হচ্ছে আট তারপরে এই ঘরে সাত বসার কথা কিন্তু আমাদের স্টপ করে দিচ্ছে চার এই জন্য এই ঘরে আমরা কিছু বসাবো না সাত বসাবো না সাত বসাবো আমরা এই ঘরে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমাদের সব থেকে ছোটো সংখ্যা কত সব থেকে ছোট সংখ্যা হচ্ছে জিরো কিন্তু জিরো আমরা প্রথমে বসাইতে পারি না এই জন্য প্রথমে বসাবো আমরা এক এই ঘরে বসাবো জিরো এরপরে এখানে দুই বসানোর কথা কিন্তু যেহেতু এটি স্টপ করে দেওয়া হয়েছে চার দিয়ে এজন্য আমরা এই ঘরে বসাবো দুই আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে আমরা গ নাম্বারে দেখেন নয় থাকবে শতকের স্থানে অর্থাৎ এই ঘরে আমাদের নয় থাকবে তো আমরা নয় বাদ দিয়ে যে বড় সংখ্যা আছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে নয় বাদ দিয়ে বড় সংখ্যা হচ্ছে আট তাহলে এই ঘরে আমাদের আট বসবে কিন্তু এই ঘরে আমাদের সাত বসার কথা কিন্তু আমাদের নয় স্টপ করে দেওয়া হয়েছে এই জন্য সাত আমরা পরের ঘরে লিখবো এই ঘরে লিখবো সাত আর এই ঘরে লিখব হচ্ছে ছয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে ক্ষুদ্রতম ওই একই তাহলে যেহেতু আমরা প্রথমে শূন্য বসাইতে পারি না এই জন্য এখানে বসাব আমরা এক কিন্তু এই ঘরে শূন্য বসার কথা কিন্তু এই ঘরে নয় দিয়ে স্টপ করে দেওয়া হয়েছে এই জন্য শূন্য বসাবো আমরা এখানে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা এই ঘরে বসাবো হচ্ছে দুই এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম এরপরে বলেছে উমো নাম্বারে বলেছে কি এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে অর্থাৎ এক অঙ্কটি প্রথম ঘরে হাজারের ঘরে দিয়ে আমরা স্টপ করে দিয়েছি তাহলে এরপরে আমাদের কত এরপরে আমাদের এখানে বসাবো হচ্ছে নয় তারপরে বসাবো হচ্ছে আট তারপরে বসাবো হচ্ছে সাত এরপরে ক্ষুদ্রতম যেহেতু ক্ষুদ্রতম আমাদের সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে শূন্য কিন্তু আমরা যেহেতু প্রথমে এক স্টপ করে দেওয়া হয়েছে এজন্য আমরা পরে এখানে শূন্য বসাবো। তারপরে এখানে দুই বসাবো কারণ এক আমাদের প্রথমে বসেই গেছে তারপরে এখানে বসাবো হচ্ছে তিন আশা করি সবাই বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের অনুসরণী নয় পেজের অনুশীলনী আমরা সমাধান করে দিলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ এম এম শাহিন ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার মাস্ট